রিয়েল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। দুর্গাপূজা উপলক্ষে নতুন পোশাক উপহার পেয়েছেন চিত্র পরিচালক সৃজিৎ মুখার্জি ও তার স্ত্রী মিথিলা। উপহার পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই ছবি টুইটারে শেয়ার করেছেন রাফিয়াত রশিদ। মিথিলা দিয়েছেন ধন্যবাদও। ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, করোনাকালে লকডাউন যখন ঘোষণা হয়েছিল সেই সময় বাংলাদেশে ছিলেন মিথিলা। পরে ভারত বাংলাদেশের মধ্যে বিমান চলাচল শুরু হলে কলকাতায় শ্বশুরবাড়ি চলে যান তিনি। সেই সুবাদে মিথিলার কলকাতায় এটি প্রথম দুর্গাপূজা, তাই অভিভাবক হিসেবে উপহার পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। সৃজিৎ মুখার্জির জন্য পাঠিয়েছেন লাল রঙের পাঞ্জাবি এবং রাফিয়াত রশিদ মিথিলাকে দিয়েছেন নীল টুকটুকে শাড়ি। পূজার উপহারের ছবি টুইটারে দিয়ে ধন্যবাদ জানিয়েছেন মিথিলা। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।